হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 11টা, আর 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ হলো রবিবার, তো সকালবেলা আমার পড়ে গেছে বাজারে, দেখি কি বাজার থেকে নিয়ে আসতো। দেখো বাজার থেকে নিয়ে এসেছি চিংড়ি মাছ, ও চিংড়ি মাছ বাছা হয়ে গেছে, এখন এটা রান্না করব। চলো তাহলে তোমরা দেখে নাও আমি কীভাবে চিংড়ি মাছটা রান্না করি। আজকে মালাইকারি কিছু করবো না, কারণ চিংড়ি মাছটা একটু ছোটো ছোটো, তার জন্য এটা মালাইকারি করবো না, নয়তো আমি মালাইকারিটাই বেশিরভাগ করি। বাড়িতে নারকেল থাকেই সবসময়, তাই না, মালাইকারিটাই সবসময় করি। তো আজকে আলু দিয়ে এমনি তরকারি করব। তো তোমরা দেখে নাও আমি কীভাবে চিংড়ি মাছটা রান্না করছি। পাপান খেয়ে দিয়ে ওর বড়দাদার সাথে গেল বাইরে ঘুরতে। বাইরে ঘুরতে বলতে আমার পাশে আমার ননদের বাড়ি আছে, মানে ওর পিসি বাড়ি, সেখানে ও গেল ঘুরতে ওর বড়দাদার সাথে। বড়দাদা এসেছে, আজকে থাকবে, হয়তো কালকে চলে যাবে। তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। এখানে আমি মশলা করে নিয়েছি চিংড়ি মাছ করার জন্য, আর এদিকে পেঁয়াজ আলু সব কেটে নিয়েছি। তো মাছটা এখন রান্না করব, তো তোমরা দেখতে থাকো। চিংড়ি মাছটা রান্না করা আমার অলমোস্ট কমপ্লিট। এখন শুধু নামানোর আগে গরম মশলা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেবেন, আর একটু মাখুমাখু করে নামালেই রেডি আমার চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছটা রান্না করা হয়ে গেছে, একদম সিম্পলভাবে রান্নাটা করলাম। Say what you wanna say.
নান সারা হয়ে গেছে, আমাকে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন আমরা দুজনে খেতে বসে গেছি। আর পাপানের পাপানের বাবার তো আগেই খাওয়া হয়ে গেছিলো, তাই আমরা দুজনে পরে খেতে বসলাম। দেখো পাপান খুব কান্না করছে, কারণ বরদাদা ওকে দুষ্টুমি করছিল ওর সাথে। আর এখন সন্ধ্যা বাজে 7টার মতো প্রায়, অনেকটা দেরি হয়ে গেছিল চা খেতে। তো আমাদের 3 কাপ চা রেডি, আর রিজু নিয়ে এসেছিল পকোড়া বাজার থেকে চায়ের সাথে খাওয়ার জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখনকার মতো ভিডিওটা এতটুকুই, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।